প্রিয় ভিউয়ার্স, মিশন 360 পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আপনার সফলতাই আপনার শক্তি, আর এই সফলতার জন্য আমরা কত কিছুই না করি। আজ আমি আপনাদের মাঝে সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। সো যাওয়া যাক মূল পর্বে। চিন্তা করুন, পরিকল্পনা গড়ে তুলুন, সে অনুসারে কাজ করুন এবং তা সম্পূর্ণ করুন, এটাই সফলতার চাবিকাঠি। সাফল্য এবং অসাফল্য নিয়ে অনেক গবেষণা হচ্ছে, এ বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়ি তখন দেখতে পাই যে ইতিহাসের যে যুগেই তারা আবির্ভাব হন না কেন, তাদের একই রকমের অনেকগুলো গুণ থাকে। সেই গুণাবলী তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। সেগুলোকে চিহ্নিত করে যথাযথ অনুসরণ করতে পারলে আমরাও জীবনে সফল হতে পারি। সফল ব্যক্তিগণ সর্বদাই আমাদেরকে আকর্ষিত করে। সফল ব্যক্তিদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব। সফল ব্যক্তিগণ অত্যাধিক পরিশ্রমী ও সৃজনশীল হয়। তারা সমস্যার মধ্য থেকে সম্ভাবনার নতুন দিন খুঁজে পায় এবং তারা অধিক পরিশ্রমী হয়ে থাকেন। সফল ব্যক্তিগণ অধিক জটিল পরিস্থিতিতেও নিজেদের ধৈর্য হারিয়ে পেলে না। তাই সফল হতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে। আপনার দৃষ্টিভঙ্গি আপনার সাফল্যের অবদান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে যে শতকরা 85টি ক্ষেত্রে প্রার্থীরা চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য, আর শতকরা 15টি ক্ষেত্রে পায় অনেক তথ্য ও সংখ্যাতত্ত্ব জানে এবং বেশ চালাক চতুর বলে। তাই আপনি যে জীবিকাই পছন্দ করুন না কেন, সাফল্যের ভিত্তি হচ্ছে আপনার মনোভাব বা দৃষ্টিভঙ্গি। ইন্টারন্যাশনাল বেস্ট সেলার তুমিও জিতবে বইটিতে শিব খেরা সফল হওয়ার 8টি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। নাম্বার 1, একজন ভালো সন্তানকারী হন। নাম্বার 2, কাজটি এখনই সম্পন্ন করার অভ্যাস তৈরি করুন। নাম্বার 3, কৃতজ্ঞ হওয়ার মানসিকতা তৈরি করুন। নাম্বার 4, নিরবচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম গ্রহণ করুন। নাম্বার 5, ইতিবাচক আত্মমর্যাদাবোধ তৈরি করুন। নাম্বার 6, নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। নাম্বার 7, যে কাজটি করতে হবে তার প্রতি ভালোবাসার মনোভাব তৈরি করুন। নাম্বার 8, ইতিবাচক চিন্তা ও কাজের মধ্য দিয়ে দিন শুরু করুন। সফল ব্যক্তিরা বর্তমান নিয়ে বাঁচতে ভালোবাসেন, কারণ তারা জানেন যে শুধুমাত্র বর্তমানকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাদের চোখ ভবিষ্যতের দিকে থাকে, কিন্তু তারা কখনোই ভোলে না যে বর্তমানকে ভিত্তি করেই ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। তাই আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে ভবিষ্যতের দিকে নজর দিয়ে বর্তমান নিয়ে বেঁচে থাকতে জানতে হবে, সময় সঠিক ব্যবহার করতে জানতে হবে, হাতের কাছের প্রাপ্ত সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, জীবনে একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হতে হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু এইরকম হবে না, তাই আপনাকে সময়ের কাজ সময় করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনি আপনার সফলতার জন্য আপনার কাজগুলো ঠিক সময় মতোই করে ফেলুন এবং প্রত্যেকটা কাজকে ভালোবাসুন এবং একটা কাজ বারবার করার চেষ্টা করুন, তবেই আপনি আপনার সফলতার শীর্ষে পৌঁছে যাবেন। আপনি আজ একটি কাজ করলেন, আগামীকাল আরেকটি কাজ শুরু করলেন, তাহলে গতকাল যে কাজটা করলেন সেটাও হলো না, আজকেরটাও হলো না, এতে করে আপনার জীবনের কোনো কাজই পরিপূর্ণ হবে না। তাই যা করবেন খুব মন থেকে করবেন এবং সফল হওয়ার জন্য কাজকে ভালোবাসবেন।